হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের চ্যানেলে কিছুদিন যাবৎ ধরে বাংলা সিরিয়ালের টাইটেল সংয়ের উপরে একটি সিরিজ চালু করেছি, যেখানে আমরা বাংলা সিরিয়ালের টাইটেল সংগুলোকে পার্ট আকারে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আগে আমরা বাংলা সিরিয়ালের টাইটেল সংয়ের পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 শেয়ার করেছিলাম, আর আজকের ভিডিওটি হচ্ছে পার্ট 4। আচ্ছা, আপনারা যারা আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো দেখেননি, তারা সেগুলো দেখতে চাইলে বাংলা সিরিয়াল টাইটেল গান প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আরেকটি কথা না বললেই নয়, পার্ট 1, 2, 3 আপনারা প্রায় 30টিরও বেশি টাইটেল সং শুনেছেন, আর আজকের এই ভিডিওতে যে 10টি টাইটেল সং শেয়ার করব, সেগুলো প্রতিটি টাইটেল সংই আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। সাথে সবার শেষে আগের ভিডিওগুলোর মতো সবচেয়ে জনপ্রিয় একটি সিরিয়ালের টাইটেল সং দিয়ে ভিডিওটি শেষ করব। আর সবার শেষে টাইটেল সংটি সত্যি খুবই অসাধারণ হতে চলেছে, সো সেটি দেখতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, আর আগে থেকে করা থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লিস্টে 10 নম্বর অবস্থানে রয়েছে 2013 সালে স্টার জলসে অনুষ্ঠিত জলনপুর ধারাবাহিকের টাইটেল সংটি। যদি বন্ধু যাবার চা ঘরের গামছা তুইয়া, এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অরুন্ধতী মিত্রা এবং পীযূষ গাঙ্গুলী। জলনপুর ধারাবাহিকটির মোট 901টি এপিসোড এসেছিল। 9 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে স্টার জলসে অনুষ্ঠিত বিজয় ইনি ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন স্বস্তিকা দত্ত, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন রুদ্রজিৎ মুখার্জি। 8 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে স্টার জলসে অনুষ্ঠিত প্রতিদান ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ্তা সেন, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন রেজওয়ান রাব্বানী শেখ। আচ্ছা, আপনারা যারা রেজওয়ান রাব্বানী শেখ ও সন্দীপ্তা সেনের লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। 7 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে স্টার জলসে অনুষ্ঠিত ময়ূরপঙ্খী ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন সোহিনী গুহ রায়, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন সৌম্য মুখার্জি। আচ্ছা, আপনারা যারা সোহিনী গুহ রায়ের লাইফস্টাইল ভিডিও দেখতে চান, তারা গঙ্গারাম প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। 6 নম্বর অবস্থানে রয়েছে 2018 সালে স্টার জলসে অনুষ্ঠিত দেবী চৌধুরানী ধারাবাহিকের টাইটেল সংটি। এ ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সোনামণি সাহা, কন্যাকুমারী মুখার্জি। 5 নম্বর অবস্থানে রয়েছে 2016 সালে স্টার জলসে অনুষ্ঠিত ফিরে আসার গান ধারাবাহিকের টাইটেল সংটি। ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন সোনামণি সাহা, আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন প্রতীক সেন। এই ধারাবাহিকটির মোট 510টি এপিসোড এসেছিল। 3 নম্বর অবস্থানে রয়েছে 2017 সালে স্টার জলসে অনুষ্ঠিত ইচ্ছে নদী ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়িকা মেঘলা ব্যানার্জি চরিত্রে অভিনয় করেছিলেন সোলাঙ্কি রায়, আর প্রধান নায়ক ডাক্তার অনুরাগ ব্যানার্জি চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রম চ্যাটার্জি। 2 নম্বর অবস্থানে রয়েছে 2020 সালে স্টার জলসে অনুষ্ঠিত খড়কুটো ধারাবাহিকের টাইটেল সংটি। শ্রুতি ভাসে খড়কুটো,
এই ধারাবাহিকে প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন তৃণা সাহা আর প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন কৌশিক রায়। আচ্ছা, আপনারা যারা তৃণা সাহা ও কৌশিক রায়ের লাইফ স্টাইল ও কেরিয়ারের শুরু থেকে বর্তমান জানতে চান তাহলে কর্কুটো প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এক নম্বর অবস্থানে রয়েছে 2019 সালে স্টার জলসে অনুষ্ঠিত মহাপীঠ তারাপীঠ ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী চৌধুরী, নবনীতা দাস, রূপসা চ্যাটার্জি, জিতু কামাল। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আমি বলেছিলাম শেষে একটি অনেক জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল গান শেয়ার করব। সেই জনপ্রিয় ধারাবাহিকের টাইটেল সংটি হচ্ছে 2019 সালে স্টার জলসে অনুষ্ঠিত সাজের বাতি ধারাবাহিকের টাইটেল সংটি। এই ধারাবাহিকে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করেছিলেন রেজওয়ান রাব্বানী শেখ আর প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছিলেন দেবচন্দ্রিমা সিংহ রায়। আচ্ছা, আপনারা যারা রেজওয়ান রাব্বানী শেখের লাইফ স্টাইল ও শুরু থেকে বর্তমান জানতে চান তারা নবাব নন্দিনী প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। আর দেবচন্দ্রিমার লাইফ স্টাইল ও কেরিয়ারের শুরু থেকে বর্তমান চাইলে সাহেবের চিঠি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত। টাইটেল সংয়ের উপর পার্ট 5 দেখতে চাইলে কমেন্টে পার্ট 5 লিখে কমেন্ট করুন।